আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইরা পর্দার আড়ালে আমার মা বোনেরা কানটা খাড়া করে শুনেলি আমার রসুল পাকে সাহাবা হযরতে আনাস رضي الله تعالى عنه راستا دي جاتشن راستا دھارے اکتا قربستان پڑے گلو اوئی قربستان دھار دیئے ওই কর্মস্থানে ধাপ দিয়ে হেঁটে 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 যাচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মস্থানের দিকে তাকিয়েছেন কর্মস্থানের দিকে নজর ফেলেছেন লক্ষ্য করেছেন কর্মস্থানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লট করে জমিনে পড়ে গেলেন জমিনে পড়ে গিয়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াতে 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 কাঁদতে 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 ওইদিকে চলে যাচ্ছেন আবার কাঁদতে কাঁদতে গড়িয়ে 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 এইদিকে চলে আসছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর কর্মস্থানে ধারে কর্মস্থানে ধারে এসে কবর দেখার সঙ্গে সঙ্গে কান্না উঠতে পারেন না বাচ্চা শিশুরা যেমন মায়ের কাছে বাপের কাছে কোন জিনিস নিবার জন্য আরমান করে ঝোঁক করে যে ধরে ওই বাচ্চা শিশুগুলোকে বাপ আর মা যদি ছেলেদের শখ মেটাতে না পারে না দেয় ওই বাচ্চা শিশুগুলো ওজন মনে কাঁদতে কাঁদতে ধুলার মধ্যে পড়ে যায় গড়াগড়ি করতে আরম্ভ করে করে না এই করে না বাকি না বলবেন তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মস্থানের ধারে পড়ে লুটালুটি লুটালুটি করছেন অজন ধরে কাঁদছেন মানুষ দেখতে পেয়ে গেছে অন্য অন্য সাহাবারা দেখতে পেয়ে গেছেন হুজুর আপনি কেন কাঁদেন হুজুর আপনার আব্বা জান ইন্তেকাল করতে আমরা কাঁদতে দেখছি আপনার আম্মা জান ইন্তেকাল করতে কাঁদতে দেখেছি দাদা জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ইন্তেকাল করতে আপনাকে কাঁদতে দেখেছি হুজুর আপনার আজকের কান্না শুনে ওই কান্নার কোন মিল পাচ্ছি না আজকে আপনি এত কান্না কেন কাঁদেন কিসের জন্য কাঁদেন কি হয়েছে আপনার যে আপনি ধুলার মধ্যে লুটালুটি করতে করতে কাঁদছেন ও যুবক ভাইয়েরা ও মুরব্বী ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা কানটা খাড়া করে শুনে নিন শুনে নিন আমার রসুল পাকে সাহাবা বলছেন বাবারা 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 আয় আমার ভাইরা
আমি আনাস কেন কাঁদছি তোমরা কি বুঝতে পাচ্ছো না বুঝ না হুজুর না আমরা বুঝতে পাচ্ছি না আপনি এত কান্না কেন কাঁদছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি আনাস কাঁদি কবরের ভয়ে কিসের ভয়ে এটা জোরে চিল্লে বলুন আরো জোরে বলুন আমি আনাস কাঁদি কবরের ভয়ে আমি আনাস এই কারণে কাঁদছি কাঁদতে কাঁদতে আমি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ গো আমি সহ্য করতে পারবো না ছেলে গেল কে রসূলের সাহাবা বলছে আল্লাহ আমি সহ্য করতে পারবো না কবরের ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারবো না আমার যুবক ভাইরা কানটা খাড়া করে শুনে নিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল রব্বুল আলামিন দয়াময় দয়া করে যদি কাউকে এই কবরের প্রথম মঞ্জিল থেকে রিহাই দিয়ে দেয় নাজাত দিয়ে দেয় ওই ব্যক্তি আল্লাহ তাআলা আখিরাতের প্রতিটা মঞ্জিল থেকে রিহাই দিয়ে দেবে আর যদি কেউ এই কবরের প্রথম মঞ্জিলে ধরা পড়ে যায় ওই ব্যক্তি আখেরাতে প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে আমি আনাস কবরস্থানের ধারে এসে কবর দেখে আল্লাহ তাআলার দরবারে এই ফরিয়াদ করি আল্লাহ গো আল্লাহ আমি আনাসকে আল্লাহ কবরের প্রথম মঞ্জিল থেকে রিহাই দিয়ে দিন নাজাত দিয়ে দিন আপনার বাপ আমার বাপ আপনার মা আমার মা আপনার দাদা আমার দাদা আপনার নানা আমার নানা আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে কবরের মানুষ হয়ে গেছে আপনাকেও আমাকেও কবরের মানুষ হতে হবে মুর্দা যখন মারা যায় ইন্তেকাল করে ইন্তেকালের পরে মওতের পরে তাকে গোসল দেওয়া হয় তার ঘর বাড়ি অট্টলিকা পড়ে রয়ে যায় ছেলে মেয়ে আত্মীয় স্বজন আহলিয়া সব দুনিয়ায় রয়ে যায় শকের গাড়ি শকের বাড়ি শকের অর্থ সব দুনিয়ায় রয়ে যায় শুধু তাই নয় শখ করে একটা শীতের সময় জ্যাকেট কিনা হয়েছিল সব করে একটা পরনে লুঙ্গির কিনেছিলাম গায়ের একটা জামা কিনেছিলাম মাথার একটা টুপি কিনেছিলাম সেইটো খুলে রয়ে যাই গোসল যখন দেওয়া হবে
আপনার গা থেকে জামাটা তুলে নিয়া হবে গোসল করানো হবে পরনের লুঙ্গিটা খুলে নিয়া হবে গোসল পরিয়ে দিয়ে কাফনের কাপড়টা পরিয়ে খাটের মধ্যে শুইয়ে আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যানের বাড়ি আপনার আদরের বউ আদরের বৌমা আপনার আদরের ছেলে মেয়েকে বিদায় জানিয়ে বেরিয়ে আসতে হবে আপনার ছেলে আপনার আত্মীয় স্বজন আপনাকে খাটটা আপনার খাটটা কাঁধের মধ্যে নিয়ে নেবে বাইরে বেরোবে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে চারটের সময় জানাজার নামাজ হবে চারটে পাঁচ হয়ে গেছে এখনো কেন নিয়ে আসছে না এখনো কেন নিয়ে আসে না এখনো কেন নিয়ে আসে না করো তাড়াতাড়ি করো এ তাড়াতাড়ি খাট নিয়েছো লাশ নিয়েছো মহাব্বত ভালোবাসা কোথায় চলে গেল লাশকে যখন বাইরে নিয়ে আসা হবে খাটকে নেমে রেখে দেওয়া হবে লাশকে রেখে দেওয়া হবে কাতার দিয়ে দিন কাতার দিয়ে দেওয়া হবে ইমাম সাহেব জানাজার নামাজ তালাই করে নেবে মুনাজাত করে নেবে যাও নিয়ে যাও কোথায় নিয়ে যাবে কবরস্থানে নিয়ে যাও কবরস্থানে নিয়ে আসা হবে কবর খোঁড়া রেডি হয়ে গেছে একদম তৈরি কবর তৈরি হয়ে গেছে লাভ মেরে মেরে একজন দুজন তিনজন কবরে নেবে পড়বে কবরের ভেতরে দাঁড়িয়ে বলবে দাও 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 ওপর থেকে বলবে নাও নিয়ে নাও নিয়ে নাও আপনার সুন্দর বডি সুন্দর দেহটাকে আপনার কবরে দাঁড়িয়ে আছে তাদের হাতে তুলে দেবে কবরের মধ্যে শুইয়ে দেবে বলে বাঁশ দাও একটা 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 করে বাঁশ সাজানো হবে বলে তাল পাতা দাও খড় দাও ওপরের মধ্যে দেওয়া হবে কবর থেকে একটা একটা করে সবাই উঠে চলে আসবে বাঁশ দেওয়ার কাজ খড়ের কাজ তাল পাতা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এ ভাইরা মাটি দেন শুরু করুন হুড়োহুড়ি করবে ঘটপুকুর বাজারে যেতে হবে মেয়ের বাড়ি যেতে হবে জামাই বাড়ি যেতে হবে শ্বশুর বাড়ি যেতে হবে অমুক জায়গায় যেতে হবে আর দেরি করে লাভ নাই তাড়াতাড়ি করে মাটি নেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইতুকুম অমিনহা নুখরিজুকুম তালাতান উখরা তিন মুঠা করে মাটি দিতে আরম্ভ হবে কিতাবের মধ্যে পাওয়া যায় কবরের মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হয় না সম্পূর্ণ মানে
শেষ কবরের মাটি দিওয়া কাজ শেষ হয় না সম্পূর্ণ হয় না বাকি আছে পানি ঢালছে ভালো তারে ছেনে 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 মাটি দিচ্ছে আওয়াজ হচ্ছে কবরে যখন মাটি দেওয়া হবে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হয় না হবে না আল্লাহর হুকুমে ওই মুর্দাটা আবার ছেড়ে দেওয়া হবে ওই মুর্দাটা আবার কবরের মধ্যে মুর্দার জেসেমে ঢুকে পড়বে মুর্দা জিন্দা হয়ে যাবে মুর্দা জিন্দা হয়ে যাবে মুর্দা জিন্দা হয়ে গিয়ে কি দেখতে পাবে এদিক তাকাবে ওদিক তাকাবে তাকাতে তাকাতে দেখতে পাবে দুইজন ফেরেশতা আসছে মন কিনে কির ফেরেশতা এসে কি বলবে তোর নাম কি বল তোর বাপের নাম বল তোর মায়ের নাম বল তুই কার বেটা নবীর বেটা নবীর বেটি সাহাবার বেটা সাহাবীর বেটি পীরের বেটা পীরের বেটি প্রধানমন্ত্রীর বেটা রাষ্ট্রপতির বেটা মুখ্যমন্ত্রীর বেটা এমএলএ এর বেটা এমপির বেটা জিজ্ঞাসা করবে করবে না 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 তবে কি জিজ্ঞাসা করবে এই বল নামাজ পড়েছিস কিনা রোজা রেখেছিস কিনা হজ করেছিস কিনা যাকাত দিছিস কিনা দান খায়রাত করেছিস কিনা বল জিজ্ঞাসা করবে না 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 তবে কি জিজ্ঞাসা করবে চুরি করেছিস কিনা বল ডাকাতি করেছিস নাকি বল ফেরেবাজি করেছিস চেটিংবাজি করেছিস ধোঁকাবাজি করেছিস জিনা করেছিস অত্যাচার করেছিস গরিবের প্রতি জুলুম করেছিস অনাথকে কাঁদিয়েছিস এতিমকে কাঁদিয়েছিস বল জিজ্ঞাসা করবে কোন কথা জিজ্ঞাসা করা হবে না কার বয়স আশি কার বয়স নব্বই কার বয়স একশো কার বয়স পাঁচশো কার বয়স পঞ্চাশ কার বয়স পঁচিশ কার বয়স বারো তাদের লাইফের কথা কিছুই জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে না তবে কি জিজ্ঞাসা করবে মন রব্বুকা মন দীনুকা মন নবিউকা বলো বলো তোমার রবকে মন রব্বুকা বলো বলো তোমার রবকে মন দীনুকা বলো বলো তোমার দীন কি বল মন নবিউকা বলো বলো তোমার নবীকে কটা কথা জিজ্ঞাসা করবে শুনছেন না শুনেন কটা তিনটে সওয়াল তিনটে প্রশ্ন করবে তিনটে প্রশ্নর উত্তরটা হবে একশো বছরের পাঁচশো বছরের ষাট বছরের সত্তর বছরের আপনার জীবনের লাইফের উত্তর তিনটি পাওয়া যাবে তিনটি মন রব্বুকা মন দীনুকা মন নবিউকা আল্লাহর ইমানদার বান্দা হবে নামাজি পরেজগারি মুক্তাদি বান্দা হবে আল্লাহওয়ালা হবে মন রব্বুকা বলো তোমার রবকে সঙ্গে সঙ্গে জবাব দেবে রব্বে ইয়া আল্লাহ
من دينك بلو بلو تمار دين كي دين امار اسلام من نبيك بلو بلو تمار نبي كي نبي محمد رسول الله صلى الله عليه وسلم একটু কি আল্লাহ তাআলাকে আমরা বলবো না একটু কি আল্লাহকে আমরা বলবো না আল্লাহ গো আয় আমার আল্লাহ তিনটে সওয়ালের জব প্রশ্নর উত্তর কবরে দিবার আপনি আমাদের তৌফিক দান করুন বলুন আমিন এর জোরে বলুন কঠিন من ربك من دينك من نبيك الله نفر من بندا بيمان كافر مشرك منافق الله نفر من بندا بندي جواب দিতে পারবে না পারবে না পারবে না তবে একটাই জবাব দেবে হা লাদি لا أدري لا أدري أمي কিছুই জানি না أمي কিছুই জানি না من ربك من دينك من نبيك سوال করবে উত্তর দেবে উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াদা হবে হুকুম হবে এ আমার মালাইকা ফেরেশতারা যাও যাও আমি আল্লাহ বলছি জান্নাতের দরজা খুলে দাও জান্নাত থেকে আমার ওই ইমানদার বান্দার কবরটা সুরঙ্গ করে দাও জান্নাতের হাওয়া কিয়ামত পর্যন্তই কবরবাসীর কবরে পৌঁছে দাও জোরে বলো এটা জোরে বলা যাবে না ওই আল্লাহর মাহবুব ইমানদার বান্দা সে একটা ব্যক্তিকে দেখতে পাবে কবরে দেখতে পাবে একজনকে কজনকে কে ভাই আপনি আপনি কে আপনার পরিচয় কি ভয় খাবেন না ভয় খাবেন না ভয় খাবেন না আপনি আমাকে চিনতে পারছেন না বুঝুন না আমি আপনাকে চিনতে পারছি না আপনার পরিচয় একটু দেন আমাকে দেন উনি তখন পরিচয় দেবে আমি আপনার দুনিয়ার আমল আমি আপনার দুনিয়ার আমল নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত আমি আপনার দুনিয়ার আমল ভয় খাবেন না এখন থেকে কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি আপনার কাছে থাকব আমি আপনার কাছে থাকব শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাত না দিয়ে যেতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে আমি সরে যাব না বেঈমান কাফের বেঈমান কাফের তার কাছে একজন দাঁড়িয়ে যাবে বলে আপনি কে আপনাকে আমি চিনতে পাচ্ছি না আপনার পরিচয় কি বলে আমি হচ্ছে দুনিয়ার আমাল চুরি করেছিলেন ডাকাতি করেছিলেন ফেরেবাজি করেছিলেন চিটিংবাজি করেছিলেন জিনা করেছিলেন অত্যাচার করেছিলেন আমি সেই আপনার আমল আমি আপনার কাছ থেকে সরে যাব না যাব না যাব না
কিয়ামত পর্যন্ত থাকব যতক্ষণ পর্যন্ত আপনাকে জাহান্নামায় না ঢুকাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে সরে যাব না 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 ভয় নাই ঠিক আছে তুই বসে গেল না আমার শরীর ভালো নাই চোর করে নিয়েছে তো আর ভাইপো জানে শরীর খারাপ যাক শুনছেন আজকে আমি অন্য কোনো আলোচনা করছি কিসের আলোচনা কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে যে গেল হাই আপন কোলে কেউ না এলো ফিরে কঠিন জায়গা এ কবর কি বললাম জোরে বলুন কি বললাম জোরে বলুন কঠিন জায়গা কাদের জন্য বেনামাজির জন্য বেরুজদাদের জন্য আল্লাহ না ফরমানিদের জন্য ইমানদার নামাজি পরহেজগার ইত্যাদি আল্লাহ ওয়ালাদের জন্য কবরটা কঠিনের জায়গা আল্লাহ রাসূল তো বলেই দিয়েছে আল্লাহর হাবিব তো বলেই দিয়েছে দয়ার নবী তো বলেই দিয়েছে আখিরি জামানায় আখিরি জামানায় ইমানদারদের জন্য দুনিয়াটা হবে জাহান্নামময় ইমানদারদের জন্য দুনিয়াটা জাহান্নামান নয় বেঈমান কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাতের নাই বেঈমান কাফেররা দুনিয়াকে এত ভালোবাসবে দুনিয়ার এত মোহে পড়ে যাবে দুনিয়া ছাড়তে চাইবে না কিন্তু ইমানদাররা দুনিয়া ছেড়ে কতক্ষণ আখেরাত যাব আল্লাহর কাছে পৌঁছাবো সেই জন্য লাপালাপি করে আখিরে জামানা শেষ যুগে পৌঁছেছি ঈমানকে মজবুত করুন কোন উপায় নাই আমি আপনাদের কাছে এসেছি কবরের ভয় দেখাতে নয় আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের একটা ঘটনা ঘটেছিল আমার রাসূল পাকের একটা স্ত্রী একটা না অধিক আল্লাহর নবী এক এক রাত্রে এক একটা স্ত্রীর কাছে থাকতেন আমাদের আম্মা জানের কাছে থাকতেন এক এক রাত্রে এক একটা স্ত্রীর কাছে থাকতেন আমাদের আম্মা জানের কাছে থাকতেন আর যেদিন ডেট পড়তো আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূলের যেদিন থাকার ডেট পড়তো আম্মা জান মা আয়েশা বলতেন একটু গভীর রাত্রে উঠে দেখি ঘুম থেকে উঠে দেখি রাসূল নাই নবী কি বললাম নাই নবী কি দেখতে দেন মহিলা তো মহিলার একটা সংযোগ হয় না এখানে যত লোক আছে একটা লোক বলুন তো আমি বউকে ভয় করে নি একটা লোক বলেন না যে আমি হুজি আমি বউকে ভয় করে নি একটা বাচ্চা বলল আমি প্রাইজ ভর দেব ওই দিকে একটা বড় সিংহাসন পড়েছে আর এই দিকে একটা বড় সিংহাসন পড়েছে এই স্টেজ করেছে এই দিকে একটা স্টেজ ওই দিকে একটা স্টেজ বাচ্চা বলল যারা বউকে ভয় করে তারা এই দিকে আসবে আর যারা বউকে ভয় করে না তারা ওই দিকে যাবে আর মধ্যখানে একটা সোনার মেডেল একদম বড় মেডেল যে বউকে ভয় করে না যারা তাদের জন্য সোনার মেডেল পুরস্কার আর কথা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন মজার জিনিস বলি বাচ্চা বলল যারা বউকে ভয় করে তাদের জন্য এই জায়গা স্টেজ আর যারা বউকে ভয় করে না তাদের জন্য ওই স্টেজ আর মধ্যখানে কি আছে মেডেল যারা বউকে ভয় করে না তারা পাবে সব বউকে ভয় করে স্টেজ ভর্তি হয়ে গেছে
বউকে ভয় করে স্টেজ ভর্তি হয়ে গেছে, একজন মাত্র ওই স্টেজে উঠেছে। ও স্টেজে উঠেছে মানে তাহলে ও ভয় পায় না? বাচ্চা দেখে বলছে এইদিকে শোন, তুমি ওই স্টেজে উঠলে কেন? বললো আমার বউ বলেছে যেখানে ভিড় দেখবে সেখানে যাবে না। কিছু বুঝতেছেন না? আমার বউ বলেছে যেখানে ভিড় দেখবে সেখানে যাবে না বলছি, না বিপদ করে ফেলবো। তাহলে ও সবচেয়ে বেশি বউকে ভয় করে। কত বুঝতেছেন না? বললো আমি ওসব দেখিনি, আমি ভিড় দেখিনি চলে গেছি। মেয়ের একটুখানি সন্দেহ হল, রাত দশটা খুব জোর এগারোটা বাজতে দেন, এবার প্রত্যেক স্বামীর ফোনে হয় না হয় না, এটা কথা বলছেন না কেন? আমার বউ করে, আমার বউ সব, ও হাফেজ সাহেব পিসাব দবে সাহেব কেসে সব মহাসাব করে তো না করে করো এ করে এ মুরুব্বি করে আর মুরুব্বি হয়ে এবার ফোনই নেই নেই আছে আরে বলে এ বুড়ো জাগি 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 শুনছেন? রসুলের ঘরে মা আয়েশার ঘরে রসুল যদি আসতেন, আম্মা জান বলতেন আমি রাত্রে অন্ধকারে দেখি রসুল নাই। আম্মা এ ভাই শোনেন, আম্মা জানের মনে একটু সন্দেহ জাগলো। কি সন্দেহ বলুন তো? বুঝতে পারছেন না? তাহলে আমার চেয়ে অন্য কোন স্ত্রীকে বেশি ভালোবাসে, আমি ঘুমিয়ে পড়লি চলে যাই। সেই দিন আম্মা জান মায়েশা মনে মনে নিয়ত করলো যে আমি আর ঘুমাবো না আজকে, আজকে আমি ঘুমাবো না, সার আজ জেগে থাকবো, কিন্তু ঘুমাবার ভান করে চোখ বন্ধ করে থাকবো, চোখ বন্ধ। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, রসুল আমাদের আম্মা জান মাইশার ঘরে প্রবেশ করেছেন। আম্মা জান একদিকে শুয়ে আছেন, রসুল একদিকে শুয়ে আছেন। আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাবার ভান করে শুয়ে আছেন। রাত হয়ে গেছে, রাত বাড়ছে, রাত বাড়ছে। আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন রসুল আস্তে আস্তে উঠে বসে বললেন, বিধান মুবারকটা গায়ে দিয়ে রসুল আস্তে 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 বেরিয়ে চলে যাচ্ছেন। এইদিকে মা আয়েশা চোখটা মিটমিট মিটমিট করে দেখছেন, রসুল যখন এক কদম দু কদম এক পা দু পা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রসুলের পিছন দিয়ে দিয়ে যাচ্ছি, এই গাছের আড়াল দিয়ে, এই খেজুর গাছের আড়াল দিয়ে, এই খেজুর গাছের আড়াল দিয়ে, এই গাছের আড়াল দিয়ে, যাতে রসুল আমাকে দেখতে না পায়। আমি আয়েশা আজকে বুঝতে পারবো, ধরতে পারবো আমার চেয়ে রসুল কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন। এই খেয়াল নিয়ে যাচ্ছেন আম্মা জান মাইশা পিছে পিছে যাচ্ছেন যাচ্ছেন, এমন সময় আম্মা জান কি দেখতে পেলেন? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবাল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে একটা কবরস্থান আছে, কেউ জানেন? জান্নাতুল বাকিয়া, রসুল আমার জান্নাতুল বাকিয়া গেটের সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে রসুল আমার দুটো হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ 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 আপনি আমার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দিন। রসুল দোয়া চাইছেন, অঝর ধরে কাঁদতে কাঁদতে দোয়া চাইছেন।
আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি থাকতে না পেরে রাসূলের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন 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 করছি রাসূল আমার দিকে চেয়ে ধরে চেয়ে চেয়ে দেখেছেন চাওয়ার সঙ্গে সঙ্গে আমি রাসূলের কদম মুবারক জড়িয়ে ধরলাম শুনছেন ওই দিকে কি দেখি রাসূলের কদম মুবারক জড়িয়ে ধরলাম এই আল্লাহর দোস্ত নবী আপনি বিয়াদমি মাফ করুন মাফ করুন আপনি আমাকে দয়া করে মাফ করে দেন আপনি আমার কাছে যেদিন আপনার ডেট পড়ে আপনি রাতের অন্ধকারে চলে যান আমার মনের মধ্যে সন্দেহ হচ্ছিল যার জন্য আমি আজকে দেখতে চেয়েছিলাম আপনি আমার চেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন যার জন্য আমি আপনার পিছে পিছে এসেছি না আপনি কোন স্ত্রীকে ভালোবাসেন না আমি এসে দেখলাম আপনি আপনার উম্মত উম্মতিকে ভালোবাসেন আপনি আপনার উম্মত উম্মতির দিওয়ানা পাগল যার জন্য আপনি জান্নাতুল বাকিয়া দেশে দুটো হাত তুলে দোয়া চাইছেন হুজুর আপনি আমাকে মাফ করে দিন বল সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ اللهم صل على سيدنا কুদরতে আদিম তারকে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে কুদরতে আদিম তারকে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেওফা দুনিয়ার সাথী কেন ভালো মন দিবানিসি করো তুমি খোদাকে শরণ গুনাই দুনিয়া গেলি ওরে বিশরম কায়ামত দিন বলে না করিবি গম পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি ওরে সানি তালা তারি দেবে তালার চাবি মালিকের মৌত রুহু যাবে নিয়া মালিকের মৌত রুহু যাবে নিয়া ঘরওয়ালা করে দঙ্গা ভাগের লাগিয়া তোর ধনে অন্য জনে তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুমি যে হবে মাটির খোড়া কো পুকার আল্লাহুম্মা ঈদ আজকে কিছু মাল পেলুনি আমার কাছ থেকে না বলছি ইরা আজকে কিছু মাল নিতে এসেছিল তাই যেহেতু ছাড়লে কিছু কিছু ইউটিউব তোমার নাই কিছু কিছু আছে না তাহলে চাচা ভাই বলে লাগাবার ধান্দা করে হ্যাঁ হ্যাঁ ভাই পোহ তো আইসা কি বললাম ভাই পোহ তো আইসা এখন আমার পরে জুনাব হযরত পীর ওমর সিদ্দিকী ভাই সাহেব হুজুর কিবলার সুযোগ্য সাহেব জাদা পীর জাদা সানাউল্লাহ সিদ্দিকী অজনে সিয়াত করবেন সুযোগ্য সাহেব জাদা দেখে নেন পরে কি হবে জানি না হ্যাঁ দাদা হুজুরের সিলসিলার হাতিয়ার দাদা হুজুরের সিলসিলার ঢাল যেন আমার ভাই পুত্রদের আল্লাহ করুক বলুন আমিন এর জোরে বলুন আল্লাহুম্মা আমিন যেন কলঙ্ক ভাইপো না হয় কলঙ্ক ভাইপো না হয় একজন দেখছিলাম একটা অমুসলিম ভাই আপনাকেও দেখেছেন দেখলাম ইউটিউবিতে বুঝতে পারছেন তো শিরাই শিরাই রক্ত গোষ্ঠী করেছে তো একটা
ভাইপোকে আমি নাম দিতে লজ্জা লাগছে, এখন ওর নামটা নিতে আমার লজ্জা লাগে। সেই দিন থেকে একটা অমুসলিম ভাই তাকে ভাইপোটাকে এত খিস্তি পাচ্ছে, কেউ শুনেছেন? মা 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 করতে 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 মুসলমানদের ধর্মটা এরকম যাত্রা এরকম, ওকে নিয়ে যাত্রা খ্রিস্টি। ওই খ্রিস্টি যদি আল্লাহর কসম যদি আমাকে পারত, ওই রকম খ্রিস্টি আমাকে দিয়ে দিত, হয় আমি যে ছেলেটা যে টুরিটা ধরতাম, কারণ হারামি মত চলবে না গুনাহ, তা নাহলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম, বিষ খেয়ে মরে যেতাম, এইটা তো দেওয়া যাবে না, হারাম, ঘর থেকে বেরোতাম না। ওইরকম কলঙ্ক ভাইপো মায়ের পেটে মরে যাওয়া দরকার। আমার দাদা হুজুর কিলা সিলসিলার যারা সত্যিকারের গোলামতি করবে, যে আওলাদে হোক না তার গোলামতি আপনারা করবেন না? করবেন না, এটা জোরে বলুন, তার গোলামতি করবেন না? অবশ্যই করবেন। আর যার দ্বারাই দাদা হুজুরকে খিস্তি খেতে হবে, ছোট হুজুরকে, ন হুজুরকে, যে কাজ করলে তার মাকে খিস্তি করতে হবে, যে কাজ করলে একজন সুযোগ পেয়ে মুসলমান জাতিকে মুসলমান মায়ের গুচ্ছি টুচি করবে, সেদিকে থাকবেন আপনারা? বলুন না থাকবেন? আমার সুযোগ্য ভাই অজনাসিয়ত করবে, আপনার ধীর স্থির ভাবে শুনুন। আল্লাহ আমার যতটুকু বলেন বললাম, আমার কথাবার্তা আমার বলার ভাব ভঙ্গিমার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান কষ্ট পান আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই মিলে একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতে কালাম, আপ লোক জিসকা বান্দা হ্যায় হাম উসি কা গুলাম। তবে একটা কথা বলি, প্রতি বছরে আমি জলসার জন্য কিছু চাঁদা পত্র তুলি, এবার আমার ভাইপোকে দায়িত্ব দিয়ে গেল, ভাইপো আর জোরে সিরে তাকবীর নারে তাকবীর। আমার চাচা ভাইবে বসে আছি, আপনাদের ভালো লাগে না? কলঙ্ক ভাইপোকে নিয়ে বসে আছে নাকি? না ঠিক আছে ভাই, ঠিক আছে না এ ভাই, আপনাদের আমি চাঁদা চাইছি, চাইবে? আমি তো চাইনি না। কেউ তো সাপ আর কেউ তো সাপের বাচ্চা, বিষ আলাদা নাকি? এর কথা বলছেন না? হবার আমি তো প্রতিবারই যাই ভাই, এসব কোনো লাভ না, ধরো না এগুলো না। আমি চেঁচাচ্ছি আপনার কাছে সাথে সিলসিলায় হক ফুলপুরা শরীফ, সিলসিলায় হক ফুলপুরা শরীফ, হে ভুল কেউ উঠাউটি করবেন না, খবরদার, কেউ উঠাউটি করবেন না। সালাম কালাম বড় জিনিস হয়ে গেল, মহাব্বত দোষ আল্লাহুম্মা।